প্রিয় দর্শক আমি সবাইকে আপনারা দেখছেন আরামবাগ ডিভু দর্শক আজকে সিআইডি রেড নিয়ে অনেক খবর হচ্ছে বিভিন্ন মিডিয়াতে যেটা হচ্ছে কলকাতা সল্টেক এলাকাতে আইপিএস দেবাশিস ধর তার বাড়ি এবং তার ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী যার নাম হচ্ছে সুদীপ্ত রায়চৌধুরী তাদের বাড়িতে আর কি সিআইডি রেড করেছে তাদের নাকি আয় বহির্ভূত সব সম্পত্তি এরকম একটা সন্দেহ করা হচ্ছে সেই জন্য একেবারে আইটাই কি রয়েছে এইসব বিষয়ে খোঁজখবর নেওয়া বা বাড়িতে টাকা পয়সা রয়েছে কি না এই বিষয়ে আজকে একটা রেড হয়েছে তবে দর্শক রেড হওয়ার পর সেরকম উল্লেখযোগ্য কিছু কিন্তু সামনে আসেনি যে টাকা পয়সা পাওয়া গেছে বা বে কিছু পাওয়া গেছে অন্তত প্রকাশ্যে আসেনি আমি জানি না সিআইডি পরবর্তীকালে এই সব নিয়ে কিছু বলবে কিনা বা তারা সত্যি কিছু পেয়েছে কি তবে দর্শক যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে কেন এত টার্গেট হয়ে উঠছেন আইপিএস দেবাশিস ধর কেন তাহলে কি সেই রাগ আইপিএস দেবাশিস ধর একুশের বিধানসভা ভোটের সময় যে সত্য কথাটা বলে ফেলেছিলেন সেই বিষয়টা বা যার জন্য নেত্রী অর্থাৎ যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়েছিলেন বলেই খবর ছিল ওয়াকিউয়াল মহলে সেই রাগটাকে তিনি এখনও ভুলতে পারেননি সেই জন্যে কি তাকে এখনও নানানভাবে হেনাস্তা করার চেষ্টা হচ্ছে বা তদন্তের নামে তাকে আর কি ডাকাডাকি টাটানি ঘরে রেড এইসব করে কি তার কোথাও একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা হচ্ছে দর্শক প্রশ্ন কিন্তু উঠছে কারণ আপনারা জানেন যে ধর একুশের বিধানসভা ভোটের সময় তিনি কিন্তু ছিলেন কোচবিহার জেলার এসপি আর কোচবিহার জেলার যেদিন ভোট হচ্ছিল বিধানসভার মানে যেদিন ভোট গ্রহণ হচ্ছিল শীতলকুচিতে সেখানে একটা ঘটনা ঘটেছিল যে ঘটনায় কেন্দ্রীয় বাহিনী একেবারে গুলি চালিয়েছিল এবং তার জেরে চারজন মারা গেছিলেন এবং তারপর বিষয়টাকে এমন একটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল আপনারা সেটা শুনেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওখানকার এক নেতাকে ফোন করে বলছিলেন যে লাশ নিয়ে আর কি একটা মানে মিছিল করার বা কিছু এরকম একটা বলছিল এবং সেই অডিও সামনে এসেছিল কিন্তু সব কিছু যেন অনেকটা বলা যায় জল দেওয়ার মতো সেটা ছিল হচ্ছে এসপির তৎকালীন মিডিয়া বাইটটা মানে সেই সময় ধর যে বক্তব্যটা রেখেছিলেন মিডিয়ার সামনে ঘটনার প্রসঙ্গে সেই সময় যে কথাগুলো বলেছিলেন তিনি সেগুলো কিন্তু মুখ্যমন্ত্রীর পছন্দ মানে হওয়ার কথা নয় মানে হওয়ার কথা নয় বা হবে না বা হয়ও কারণ আমরা দেখলাম পরবর্তীকালে মানে ক্ষমতাতে আসার পর একেবারে তদন্ত শুরু করা হলো রাজ্যের তরফ থেকে এবং সেখানে আইপিএস দিবাসী ধরকেও একেবারে ইন্টারগ্রেট করা হচ্ছে তাকেও স্ক্যানার রাখা হয়েছে ফলে দেবাশিষ ধর সেই সময় যে কথাটা বলেছিলেন ঘটনার প্রসঙ্গে সেটা যে পছন্দ হয়নি মুখ্যমন্ত্রীর সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম তখনও বুঝতে পেরেছিলাম আর রেজাল্টের পর তো অবশ্যই বুঝছি কারণ তার বিরুদ্ধে তদন্তও হচ্ছে মানে পুরো ঘটনারই তদন্ত হচ্ছে এবং সেখানে তাকেও ডাকাডাকি হয়েছে এবং তাকে আবার ওখান থেকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে এখনও তিনি কিন্তু কম্পালসারি ওয়েটিংয়ে রয়েছেন ফলে তার প্রতি যে একটা খুব একটা ক্ষুব্ধ মনোভাব সেটা কিন্তু দর্শক আমরা এখনও পরিষ্কার করে বুঝতেই পারছি কিন্তু সেটা তো ছিল তখনকার একটা বিষয় আমি যাই না সেই বিষয়ে তদন্ত করে কি পাওয়া গেছে আর এরই মধ্যে যেটা আবার চলে এলো এখন নাকি সব আই বহির্ভূত সম্পত্তির খোঁজ চলছে আইপিএস দেবাশী ধরের বিষয় এবং তার ঘনিষ্ঠ ব্যবসায়ী সুদীপ্ত চৌধুরী তার বিষয়ে তাহলে কি এটা আবার নতুন কোনো অস্ত্র খাড়া করা হচ্ছে আইপিএস দেবাশিস ধরের বদলা নেওয়ার জন্য তাহলে কি সেই রাগটা এখনো মেটেনি সত্যি মেটেনি দর্শক আমি আপনাদেরকে আজকে একবার দেখাবো যে শীতল ঘটনার পর আইপিএস দেবাশিস ধর যে সেই সময় কি বলেছিলেন আমি জাস্ট একবার আপনাদেরকে স্মরণ করাবো যে দেখুন দর্শক সেই সময় তিনি কি বক্তব্যটা রেখেছিলেন কেন এত তার প্রতি রাগ বা এত তিনি টার্গেট হয়ে যাচ্ছেন শাসকের বা সিআইডি কেন তার বাড়িতে এইভাবে রেড করছে বা তার ঘনিষ্ঠ ব্যবসায়ী যারা বন্ধু বান্ধবের মতো তাদেরকেও কেন টার্গেট করা হচ্ছে দর্শক আমি সেটা আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্যেই আমি সেই বাইকটা মিডিয়ার সামনে ওই ঘটনার প্রসঙ্গে যে কথাটা বলেছিলেন সেই সময় আমি জাস্ট দর্শক আজকে আর একবার শোনাব শুনুন দর্শক তারপরে আমি আলোচনাতে আসছি চারজন আজকে একশো ছাব্বিশ নম্বর বুথ আন্ডার শীতলকুচি অ্যাসেম্বলি এখানে ভোট পর্ব সাড়ে নটা অবধি ঠিকঠাক চলছিল কিন্তু নাগাদ একজন লোকাল নটা ছেলে অসুস্থ হয়ে পড়ে সে অসুস্থ হয়ে যাওয়ার পরে দু তিনজন তার চিকিৎসা করছিল কিন্তু সেটা দেখে সিআইএসএফ দু একজন জওয়ান গিয়ে তাদের জিজ্ঞেস করে যে কি হয়েছে এটাতে একটা রিউমার ছড়িয়ে যায় যে তাকে হয়তো সিআইএসএফের জওয়ানরা মারধর করেছে সেটা শুনে প্রায় তিনশো সাড়ে তিনশো গ্রামবাসী যাদের মধ্যে ম্যাক্সিমাম মহিলা বিভিন্ন রকম তাদের হাতে লোকাল মেড অস্ত্রশস্ত্র ছিল মানে দা মানে খুন্তি বা এরকম ধরনের জিনিসপত্র ছিল তারা তাদের ওপরে অ্যাটাক করে সঙ্গে যে হোমগার্ড ছিল সে তারও আঘাত লাগে এবং বিশেষ করে সেই সময়ে তাদের অস্ত্র শস্ত্র ছিনিয়ে নেওয়ার একটা সম্ভাবনা প্রচণ্ডভাবে চলছিল তারা তাদের সেই খুব আশেপাশেই কিউআরটি টিমটা ছিল তারা রিএনফোর্সমেন্টের জন্য ডাকে সেই সময় একটা তুমুল মারপিট বেঁধে যায় এবং মারপিট বেঁধে যাওয়ার পরে এমন একটা পরিস্থিতি মানে সৃষ্টি হয় যেখানে ব্যালট ইউনিটও ছিনতাই হয়ে যাওয়ার ব্যাপারটা চলে আসে তো সেই সময় এর যে বাহিনী ছিল ইনক্লুডিং দেয়ার কিউআরটি তারা বাহিনীর ফাইভ সিক্সটি সেভেন সি এরা ফায়ার ওপেন করে পনেরো রাউন্ড ফায়ার হয় পনেরো রাউন্ড ফায়ার হওয়ার পরে চারজন মারা গেছেন চারজনই তাদের বয়স বাইশ থেকে পঁচিশ লোকাল পার্সন হামিদুল মিয়া সামিউল মিয়া মনিরুল মিয়া এবং নুর আলম এইটা আমরা পারছি যে এই চারজন মারা গেছে তিনজন ইঞ্জিয় হয়েছে তার মধ্যে আরেকজনের বুলেট ইঞ্জুরি আছে এবং যেটা বললাম যে যারা ডিউটি করছিল তাদেরও যথেষ্ট আঘাত লেগেছে টোটাল একজন হোমগার্ড এবং তিনজন আরও যারা ডিউটি করছিল তারা ইঞ্জুরি হয় ইমিডিয়েটলি খবর আসার পরে থানার আইসি এবং এসডিপিও মাথাভাঙা ওখানে রাস করেন তাদের রিকভারি করে নিয়ে আসেন এবং রিকভারি করে নিয়ে আসার পরে সব ব্যালট ইউনিট সমেত পুরোটাই সেফলি একটা সেফ ডিস্টেন্সে নিয়ে আসা হয় এবং যারা মারা গেছিলেন বা যারা ইঞ্জুরি হয়েছেন তাদের প্রথমে সাব ডিভিশনাল হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীকালে যাদের এক যিনি আছেন যার থাইতে গুলি লেগেছে তাকে মাথা ভাঙা থেকে কুচবিহার সদর হসপিটালে শিফট করা হয় এই এই মুহূর্তে ভোট তারপর থেকে ভোটদান পর্ব বন্ধ ছিল এই মুহূর্তে আমাদের লোকাল বিডিও সাহেব বা অনারেবল অবজারভার সাহেবরা বা অন্যান্যরা গেছেন ভোটদান পর্ব যাতে শুরু হয় তার শুনলেন দর্শক এই বক্তব্যটাই সেদিন তিনি দিয়েছিলেন যেটা হয়তো পছন্দ হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি যেটা বলার চেষ্টা করেছিলেন যে ইচ্ছে করে কেন্দ্র বাহিনী গুলি চালিয়েছে কেন্দ্র বাহিনী মানুষকে মেরে ফেলার প্ল্যান করেছে এবং সেই সময় এটা নিয়ে অনেক প্রচারও হয়েছিল পরে যে ভোটগুলো ছিল ভোটের যে ধাপগুলো ছিল সে তার আগে যখন প্রচারে যেতেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই কথা বারবার বলেছেন যে কেন্দ্র বাহিনী মানুষকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে আবার যারা মারা গিয়েছিলেন তারা যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়ের ফলে এটা একটা অন্যরকম সেন্টিমেন্টও তৈরি করার একটা চেষ্টা হয়েছিল তবে দর্শক যে কথা সে সময় বলেছিলেন আইপিএস দেবাশ্রীর ধর যেটা বলা হয় যে তিনি কিন্তু সত্য কথাটা বলেছিলেন বলেছিলেন যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল লোকাল মেড অস্ত্রশস্ত্র নিয়ে যেভাবে ওই সব সামনে চলে এসেছিলেন সেন্ট্রাল বাহিনী কিন্তু বাধ্য হয়েছিল গুলি চালাতে তা নাহলে হয়তো আরও অনেক বড় ঘটনা ঘটতে পারতো তার মধ্যেও তাদের পক্ষেরও মানে বাহিনীর পক্ষেরও ওরাকে ইনজুরি মানে ইঞ্জুর হয়েছিল সে কথা তিনি বললেন এখন এই যে কথাটা সেই সময় বলে ফেলেছিলেন দেবাশিস ধর যিনি ওখানকার এসপি ছিলেন আর এটাই হয়তো পছন্দ হয়নি নেত্রীর বা মুখ্যমন্ত্রীর কারণ তারপরেই আমরা দেখলাম যে একেবারে সরকার আসার পরেই সেটা নিয়ে তদন্ত হলো এবং আইপিএস দেবাশিষ ধরকে একেবারে সেখান থেকে সরিয়ে দিয়ে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হলো এখনো তিনি কম্পালসারি ওয়েটিংয়ে রয়েছেন সেই কবে ভোট হয়ে গেছে ফলে দর্শক যে ঘটনা সেই সময় ঘটেছিল তার তো তদন্ত হয়েছিল কিন্তু সেটার তো আর কোনো খবর পাচ্ছি না কিন্তু এখন দেখছি আবার আই বহির্ভূত সম্পত্তি নিয়ে এই সব নিয়ে আবার খোঁজখবর করা শুরু হয়েছে তাহলে দর্শক এটা কি আমরা ধরে নেবো যে তাহলে ওই বিষয়ে সেরকম কিছু পাওয়া গেল না সেই জন্য একটা নতুন কোনো একটা অস্ত্র বের করা যাতে করে দেবাশ্রী ধরকে আরেকটু বদলা নেওয়া যায় আরেকটু চাওয়া ফেলা যায় আরেকটু কিছু করা যায় সেটাই কি চলছে সেই জন্যে কি এইভাবে হঠাৎ করে তার আয় বহির্ভূত সম্পত্তি এসব নিয়ে খতিয়ে দেখা সিআইডি এত তৎপরতা সিআইডি এত খোঁজ করছে একজন আইপিএসের আয় মানে আয় বহির্ভূত কত সম্পত্তি রয়েছে যদি আই বহির্ভূত সম্পত্তির হিসেবের বিষয় থেকে সিআইডি যদি এরকম দেখে তাহলে তো সবার আগে এখন যে আমরা দেখতে যে কেষ্টর দেখা উচিত সিআইডির একেবারে লাফিয়ে পড়ে দেখা উচিত কেষ্টর বিষয়ে এত কারো খোঁজ খবর আসছে এত বড় সেত কারণ কেন কেন বলছেন আগে দেখি কেষ্টর কত আই বহির্ভূত সম্পত্তি রয়েছে তার নামে তার মেয়ের নামে বা তাদের আত্মীয় স্বজনামাবে এটা তো দেখা উচিত ছিল যে সত্যি যদি সিআইডি এইসব বিষয়ে এত খোঁজ খবর নিতে উদ্যোগ প্রকাশ করে তাহলে সেখানে আমরা দেখছি না কেষ্টকে ছাড় আর আইপিএস আইপিএস ধরকে ধর জানো দর্শক এর পেছনে কি রয়েছে কী পরিকল্পনা রয়েছে কী বা উদ্দেশ্য রয়েছে তবে দর্শক আমি এর সঙ্গে গতকালকে ববি হাকিমের একটা কথা মনে করছিলাম যে ববি আমি গতকালকে বলছিলেন যখন ইডি আর কি রেড করছিল গার্ডেন দিচ্ছে বলছিলেন যে এই যে ইডি সেন্ট্রাল এজেন্সি ব্যবসায়ীদেরকে টার্গেট করছে ব্যবসায়ীদের বাড়িতে রেড করছে এর জেরে ব্যবসায়ীরা কি সব এখান থেকে চলে যাবে চলে যাবে নাকি তাদের তাদের সব রাজ্যে তাদের রাজ্যে বলতে এটা বলতে চাইছিলেন যে বিজেপি শাসিত রাজ্যে চলে যাবে আর এই সব করে অ্যাকচুয়ালি বাংলার যে ইকোনমি সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে এখন প্রশ্ন তাহলে এটা কি হচ্ছে এখানেও তো সিআইডি ব্যবসায়ের বাড়িতে যাচ্ছে তল্লাশি করছে তাহলে এটা কি। তাহলে কি সিআইডি নিজেই এই রাজ্যের অর্থনীতিকে ভাঙার চেষ্টা করছে নাকি এখন আর সেই কথা বলবেন না ববি হাকিমরা নাকি দর্শক যেহেতু ইডি সিবিআই এসব তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গাতে রেড করছে সেই জন্যে একটা পাল্লা দেওয়া বা একটু মিডিয়া ফোকাস না আমরাও পারি মানে এতদিন তো আমরা দেখতাম না সে আইডিকেও টাকা ফাকা উদ্ধার করতে কিন্তু যখন ইডি রেড করছে বিভিন্ন জায়গাতে টাকা উদ্ধার করছে এখন দেখছি সিআইডি আবার নেমে পড়েছে কখনো পাঁচলা থেকে কখনো বা গাজল থেকে যদিও কলকাতার বড় বড় জায়গার টাকা তারা দেখতে পায় না এবং এটাও এটাও অভিযোগ আসছে যে গার্ডেনেচের যে বিষয়টা হয়েছে এই যে মোবাইল গেমিং সেই বিষয়টা কি অনেক আগেই মামলা হয়েছিল পুলিশ নাকি সেরকম খুব একটা গুরুত্ব দেয়নি বা তদন্ত সে করেনি ইডি করে কলকাতা থেকে টাকাটা উদ্ধার করলো এখন এটাও প্রশ্ন যে কেন সেই সব ক্ষেত্রে চুপ থাকে রাজ্যের পুলিশ তবে দর্শক আমি জানি না যে অ্যাকচুয়ালি এইসবের পেছনে কি কারণ রয়েছে নাকি আমি যেটা বলছিলাম যে একটা পাল্লা দেওয়া যে ওরা করছে আমরাও পারি এরকম একটা চেষ্টা হচ্ছে কেন দর্শক অনেক প্রশ্ন কিন্তু রয়েছে কিন্তু আমি এটুকু ভাবছি যে সেই রাগটা মনে হয় এখনও কমেনি দেবাশ্রী ধরের বিষয়ে সুতরাং যখন রেড একটা চালাতেই হবে যখন কিছু একটা উদ্যোগ দেখাতেই হবে তবে চলো দেবাশ্রী ধরকেই ধর তার বিষয়ে খোঁজ কর তার বাড়িতেই তার বন্ধুর বাড়িতে গিয়ে রেড কর মানে বদলাও হলো সে সঙ্গে একটু হাইপও হলো মিডিয়া কাভারেজ হলো একটু ইডিসিবি সঙ্গে পাল্লা দেওয়া হলো যাই না এই সবগুলোর কারণ কি না দর্শক আপনাদের কি মনে হয় যদি এসব নিয়ে আপনাদেরকে বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ